হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো সুরঙ্গ এই মুভির 49 দিনে কালেকশন নিয়ে, প্রিয়তমা এই মুভির 49 দিনে কালেকশন নিয়ে। কথা বলবো ব্যোমকেশ ও দুর্গ রহস্য এই মুভির 6 দিনে কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার দেব স্যার অভিনীত ব্যোমকেশ ও দুর্গ রহস্য ব্লকবাস্টার কালেকশন করেছে। নিজেদের পঞ্চম দিনে এসে মুভিটি কলকাতা ইন্ডাস্ট্রির হাইস্ট গ্রোসিং কালেকশন করেছে। পঞ্চম দিনে মুভিটি কালেকশন করেছে 95 লক্ষ রুপি। ওয়েস্ট বেঙ্গলে এর আগে একদিনে 95 লক্ষ রুপি আয় করা কোনো মুভি আসেনি। যাই হোক, প্রথমে আমরা কথা বলবো সুরঙ্গ নিয়ে। বাজে ছিল 1 কোটি টাকা। লিডার হলো আফরান নিশু স্যার, এমটি 49 দিন কমপ্লিট করে নিয়েছে। সুরঙ্গ একটি ব্লকবাস্টার ফিল্ম। আফরান নিশু স্যার অভিনীত সুরঙ্গ, যেটি ডিরেক্টর হলো রায়হান রাফি স্যার। ব্লকবাস্টার কালেকশন মুভি লাইফ টাইমে করেছে এবং মুভি লাইফ টাইমে কমপক্ষে 15 কোটি রুপি প্লাস বিজনেস করবে। যদি মুভিকে ওভারসিজ মার্কেটে বড়সড় আকারে আরও রিলিজ করা হয়, মুভিটি 20 কোটি টাকা প্লাস বিজনেস করার আশা রাখি। নিজেদের 49 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস হলো 12 কোটি 17 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সুরঙ্গ না দেখেন, দেখবেন। আফরান নিশু স্যার অভিনীত সুরঙ্গ, যেটি ডিরেক্টর রায়হান রাফি স্যার, তমা মির্জা ম্যামও কাজ করেছেন। মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন বলবো প্রিয়তমা নিয়ে। বাজে ছিল 2 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার, এমটি 49 দিন কমপ্লিট করে নিয়েছে। প্রিয়তমা একটি অসাধারণ ফিল্ম। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা, যে মুভির ডিরেক্টর হলো হিমেল আশরাফ স্যার, মুভিটি অসাধারণ কালেকশন করেছে। ইদিকা পাল ম্যাম মুভিটিতে কাজ করেছে। আপনারা জানেন কলকাতা থেকে এসে হঠাৎ করে এরকম একটি মুভি করা এবং মুভিটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা মুভি হয়ে যাওয়া, এটি কিন্তু চারটিখানে কথা নয়। যাই হোক, নিজেদের 49 দিনে প্রিয়তমা বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। ফ্রান্স থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস হলো 22 কোটি 73 লক্ষ টাকা। আপনি যদি এখনো প্রিয়তমা না থাকেন, দেখবেন। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। লাইফ টাইমে মুভি আরো বেশি কালেকশন করতে পারে, বাংলাদেশের ইতিহাসের সেরা ফিল্ম, 300 কোটি টাকা প্লাস বিজনেস করার আশা রাখি। এখন কথা হলো ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে। ওর বাজে ছিল 5 কোটি রুপি। লিডার হলো সুপারস্টার দেব স্যার, এমজিদের 6 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন সুপারস্টার দেব স্যার অভিনীত ব্যোমকেশ ও দুর্গ রহস্য একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম। কলকাতা ইন্ডাস্ট্রির হাইস্ট গ্রোসিং ফিল্ম মুভি হতে পারে, কারণ মুভির 6 দিনে কালেকশন যা দেখছি। মুভি যদি এরকম লং টাইম রান করে, মুভি অসাধারণ কালেকশন করবে এবং ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে হাইস্ট গ্রোসিং ফিল্ম হতে পারে। কলকাতা থেকে মুভি ভালো কালেকশন করবে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্মটিও কিন্তু দেব স্যারের অধীনে, যেটা হলো অ্যামাজন অভিযান। সেই মুভির কালেকশন ব্যোমকেশ বিট করতে পারবে না, কারণ আপনারা জানেন অ্যামাজন অভিযান ব্লকবাস্টার কালেকশন করেছিল, কারণ মুভিটি ওয়েস্ট বেঙ্গলের বাহিরে ওভারসিজ মার্কেটে অল টাইম রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল। কিন্তু ব্যোমকেশ দুর্গ রহস্য ওভারসিজ মার্কেটে বড়সড় আকারে রিলিজ করার কোনো প্ল্যানই নাই, যার কারণে মুভির কালেকশন কিন্তু বেশি নাও হতে পারে। ষষ্ঠ দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 25 লক্ষ রুপি। টোটাল এই মুভির গ্রোসেশন হলো 3 কোটি 59 লক্ষ রুপি। আপনার জানিয়ে দেই মুভিটিকে কিন্তু বড়সড় আকারে ওভারসিজ মার্কেটে রিলিজ করে ওভারসিজ মার্কেট থেকেও মুভি 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারতো। আপনি জানিয়ে দিয়ে ব্যোমকেশ ও দুর্গ রহস্য মার্কেটিং ভালো ছিল, যার কারণে কিন্তু মুভিটি ভালো কালেকশন করছে কলকাতা এবং অল ইন্ডিয়া গ্রোসারেশন ভালো হচ্ছে। আপনি জানেন মুভিটিকে কলকাতার বাহিরে ওয়েস্ট বেঙ্গলের বাহিরে ইন্ডিয়ার অন্য অন্য মাল্টিপ্লেক্সে রিলিজ করা হয়েছে। মুভি সেখান থেকে হাউসফুল শো দিয়েছে এবং ব্লকবাস্টার কালেকশন করছে। আপনারা যদি এখনও ব্যোমকেশ ও দুর্গ রহস্য প্রিয়তমা সুরঙ্গ না দেখেন, দেখবেন। কমেন্ট করে জানিয়ে দেবেন এই 3টির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।